السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

আমন্ত্রিত উলাম ক্রাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত মুসুলিয়ান ক্রাম এবং অত্র এলাকার ইমানদার দিনদার মুসলিম মাতৃমণ্ডলী এবং পদ্মারনের মা ও বোনেরা আল্লাহাবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে এই সালাতুল আসরের পরে আল্লাহাবুল্লাহ আলমিনের সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে বসার এবং সবচেয়ে প্রিয় মাজলিস মজাইল যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে আল্লাহ এবং তার রাসুলের কথা বলা হবে এমন একটি সুন্দর মজলিসে যে আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে বসার কিছু কথা বলার এবং কিছু তা শোনার যে আল্লাহ হাবুল আলমিন তৌফিক দান করেছেন আমরা সে আল্লাহ হাবুল্লা আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ হাবুল্লা আলমিনের শেখানু ভাষায় আমরা সবাই একবার বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সঈদুল মুরসালিন সালিন রহমাতুল্লিল্লা আলমিন শেষ নবী শেষ রাসুল যার পরে আর কোনো নবী আসবে না কোনো রাসুল আসবে না সেই রাসুলের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করছি সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে লক্ষ্য করে আমি বলবো যেহেতু আমাদের আলোচনা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা বাড়িতে যাদের খুব জরুরি কাজ নেই যে যেই কাজটা না করলে না হবে যেই কাজটা আগামী দিনও করা যাবে সেই কাজটা রেখে আপনারা চলে আসবেন মসজিদে আলোচনা সবাই কারণ এখানে যে আলোচনা সভা হচ্ছে সেটা আল্লাহাবুল্লা আলমিনের বাসায় এবং তার রসুসাল্লা বাসায় এটা হলো এমন একটা মজলিস যেই মজলিসের মধ্যে ফেরেস্তাগঞ্জ চতুর্দিকে ব্যস্তন করে আসেন আমাদের ওপরে রহমত বর্ষিত হচ্ছে এবং এই মজলিস থেকে ওঠার সাথে সাথে আল্লাহ হাবুল্লা আলম বলবেন যে কুমু ফুর আল্লাহ কুম তোমরা উঠে যাও তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এবং যারা এখনো আসেন নাই তাদেরকে আসার আহ্বান জানিয়ে আমি যেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব সেই বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল হালাল গ্রহণ এবং হারাম বর্জনের গুরুত্ব হালাল গ্রহণ করা এবং হারাম থেকে দূরে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আপনারা দেখবেন যে মসজিদে বরা মুসল্লি পাওয়া যায় জুমার দিনে এবং বিভিন্ন যে হস করেছেন অনেকে দেখা যায় জাকাত অনেকে দান সৎকা করেন কিন্তু সার্বিক জীবনে তিনি হারাম থেকে মুক্ত একেবারে হালালভাবে চলেন তিনি চাকরি করেন এখানে কোনো হারাম নেই তিনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে হারাম নেই তিনি জীবনযাপন করেন সেখানে হারাম নেই হালালের মধ্যে আছেন এরকম লোক খুঁজে পাওয়া কম আপনি খোঁজে খুব কম পাবেন যে একেবারে হালালভাবে চলে হারামের সাথে কোনো সম্পর্ক নাই সুদ গোস হ্যাঁ এইগুলির সাথে হারাম কোনো মানে খাবারের সাথে হারাম কোনো ব্যবসার সাথে হারাম কোনো চালচলনের সাথে হারাম কোনো মোয়ামাতের সাথে সে যুক্ত নেই এমন লোক পাবেন না তা বলবো না কিন্তু পাওয়া খুব কঠিন অথচ এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হালাল গ্রহণ করতে হবে আমাদের সার্বিক জীবনে এবং হারাম থেকে বর্জন করতে থাকতে হবে এই ব্যাপারে আল্লাহ হাব্বুল আলমিন বলছেন যে প্রথম তিনি মানুষকে লক্ষ্য করে বলছেন ইয়া নাস ও দুনিয়ার মানুষেরা কুলু মিম্মা ফিল আর হালালিবা তোমরা জমিনের মধ্য থেকে খাওয়া দাওয়া করো হালাল এবং তৈ্যিব খাওয়া দাওয়ার জন্য দুইটা শর্ত খাওয়া দাওয়া আপনি যেই খাবার খাবেন তার জন্য দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ মধ্যে শর্ত কি এক নম্বর হলো হালাল হতে হবে হালালের বিপরীত হলো হারাম হওয়া যাবে না হালাল কোনটা আপনার বাড়িতে আপনি চাষবাস করেছেন ফসল হয়েছে এটা হারাম হালাল আপনার গাছে কলা হয়েছে আপনি খাচ্ছেন গাছে আম হয়েছে খাচ্ছেন এটা হলো হালাল হারাম কোনটা হারাম হলো আপনার আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন যে একটা কলার মানে কি বলেন আপনারা কলার সরি পরে আছে রাস্তার দিকে আপনি কেটে নিয়ে বাড়িতে চলে গেলেন এটাকে হালাল হলো না হারাম হবে হারাম হবে এটা হারাম হয়ে যাবে তাইলে হালাল হতে হবে কি যেটা অন্যের না নিজের নিজের কষ্টার্জিত নিজের উপার্জিত সম্পদ থেকে যেটা আপনি নেবেন এটা হলো হালাল আরেকটা শর্ত হলো তৈরি হলো কি যে আপনি কলা নিজের গাছেরই কলা বাড়িতে রেখেছেন কিন্তু পাঁচ ছয় দিন হয়ে গেছে বা দশ পনেরো দিন হয়ে গেছে পচে গেছে তাহলে এটা কি খাওয়া যাবে কেন এটা তৈব না এটা হালাল ঠিকে আপনার কষ্টার্জিত আপনার গাছেরই কলা কিন্তু এটা তৈব না মানে রুচিকর না এটা খাইলে আপনার শরীরের মধ্যে সমস্যা হতে পারে তো এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে যে কোনো খাবার খাওয়া যায় তো এইটা এই শর্ত সাপেক্ষে খাওয়ার জন্য আল্লাহ রাবুল আলহামিন মুসলমানদেরকে প্রথম মানুষকে লক্ষ্য করে বলছেন সুরা বাকারা একশো আটষট্টি নম্বর আয়াতে জিআ ইউহান্নাজ কুনু মিম্মা ফিল আর দি হালালাম তৈয়েবা ও দুনিয়ার মানুষেরা তোমরা হালাল এবং তৈয়েব খাবার খাও দুই নম্বরে তিনি নির্দেশ দিয়েছেন মুসলমান মুসলমানদেরকে যারা মোমেন তিনি বলেছেন যে ইয়া ইউহাল্লা আমানু। না আ মানু মা রাজাক না সুরা বাকারা একশো বাহাত্তর নম্বর আয়াতে যে ও মুসলমানেরা ও মোমেনরা তোমরা তৈয়েব পবিত্র এবং তৈয়েব খাবার খাও তিন নম্বরে নির্দেশ দিয়েছেন রাসুলদেরকে ইয়া ইয়ুহার রাসূল উলুমিং তৈয়িবাতি ওয়া মালু সোয়ালিহান ইয়াই ইউহার রাসূল কলু মিং তৈয়িবাৎ সুরাল ম মিনুনের একান্ন নম্বরেতে ও রাসূলেরা যারা নবী রাসুল হয়ে পৃথিবীতে এসে চ তোমরা পবিত্র খাবার খাও এবং আমল করো তাহলে দেখেন একটা আদেশ যেটা আল্লাহ প্রথম মানুষদেরকে দিলেন দুই নম্বরে মোমেনদেরকে দিলেন তিন নম্বরের রাসুলদেরকে দিলেন একটা আদেশ কিন্তু অন্য আদেশের ভেতরে এরকম পাওয়া যায় না যা আল্লাহ বললেন আলাদা আলাদা করে তিন শ্রেণীর মানুষদেরকে দিয়েছেন একবার সমস্ত মানুষদেরকে দুই নম্বরে মোমেনদেরকে তিন নম্বরে তিনি দিয়েছেন নবী রাসুলদেরকে এই একটা আদেশ হলো হালাল গ্রহণ করা হারাম বর্জন সম্মানিত উপস্থিতি দুই নম্বর যে গুরুত্ব সেটা হলো আমরা যে আমল করি ভালো কাজ করি এই ভালো কাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আপনার খাবারটা আপনার আয় উপার্জনটা হালাল হইতে হবে আপনার আয় উপার্জন হালাল নেই খাবার হালাল নেই পোশাক হালাল নেই এই এবাদত আল্লাহ রাবুল্লাহ দরবারে কবুল হবে না আবু হুরের রাজিয়ল্লাহত বলেন রাসূল উল্লাহ সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মান তা সাদাকা বি যে ব্যক্তি আল্লাহাবুল্লা মিনের দরবারে বা আল্লাহাবুল্লালামিনের রাস্তায় কিছু সাদাকা করল মিন কাস পিং পবিত্র রুজি থেকে পবিত্র উপার্জন থেকে লায়েক বালু ইল্লাহ তৈয়ীব আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না আপনি কোটি টাকা দিয়েছেন কিন্তু টাকাটা হালাল না এটার একটা বিনিময় আপনি পাবেন না আর একটা লোক একটা টাকা দিয়েছে একেবারে একটা টাকা দিয়েছে ওই টাকাটা হলো হালাল টাকা একটা টাকা দিয়েছেন কিন্তু এই টাকাটা হলো পবিত্র টাকা একটা টাকা দিয়েছেন কিন্তু এই টাকাটার মধ্যে কোনো হারাম নাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন

একেবারে লালন পালন করে করে বড় করে তোলে ছোট গরুর বাচ্চাটা লালন পালন করতে করতে অনেক বড় করে তোলে এই একটা টাকা শেষ পর্যন্ত একটা পাহাড়ের সমান হয়ে যায় একটা টাকা যদি পবিত্র রিজিক থেকে হয় আপনার সামর্থ্য কমে এক টাকা দিলেন আপনার সামর্থ্য একটু বেশি একশো টাকা দিলেন আপনার সামর্থ্য বেশি এক লাখ টাকা দিলেন কিন্তু পবিত্র যদি হয় হালাল যদি হয় বৈধ পন্থায় উপার্জিত যদি হয় তাহলে এটাকে আল্লাহ আবদুল্লা আহমিন অনেক গুণ বৃদ্ধি করবেন কিন্তু হারাম থেকে যদি দান করা হয় এটা আল্লাহ গ্রহণ করবেন না আপু ঘোরাহর আজ্জাল্লাহু তালাম বলেন রাসূল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন মহাক ইবুল্লা ইউবালু আল্লাহ আব্দুল্লা মিন হলেন পবিত্র তিনি পবিত্র সারা অন্য কিছু গ্রহণ করেন না সুমা অতপর রাসূল্লা সাল্লাহুসাললাম একটা ঘটনা উল্লেখ করলেন রাজুলুন এমন একটা ব্যক্তি ইউতি সাফারা যে দীর্ঘ সফর করেছে ফাস আসা ওয়া আকবরা সফর করতে করতে তার শরীরে ক্লান্তি চলে এসেছে কাপড় দুলামালিন হয়ে গেছে এই অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদা হুইলা সামা তিনি আকাশের দিকে তার হাত উত্তোলন করেছেন ইয়া রব্বি ইয়া রাব্বি। আল্লাহ আল্লাহ বলে তিনি ডাকতে শুরু করলেন ফা মাতা আমহু হারামুন রাসুল সাল্লাম বলতেছেন কিন্তু তার খাবারটা হারাম মাশরাবুহু হারামুন তিনি যে পান করেছেন পানিটা ওইটা হারাম ও মালবাসুহু হারামুন তিনি যে পোশাকটা পরিধান করেছেন এটা হারাম টাকার পোশাক ও গুজিয়াবিল হারাম তার যে শরীর হৃষ্টপৃষ্ট হয়েছে এটা হারামের দ্বারা হৃষ্টপৃষ্ট হয়েছে ফা আন্না ইস্তাজিবলি জালিক তার কি দোয়া কবুল হবে তার দোয়া কবুল হবে না খয়াল করে দেখুন একটা লোক হজের সফরে গেছে হজের সফরে যখন যায় তখন মানুষ আল্লাহর মেহমান হয়ে যায় আল্লাহাব তার ডাক শোনার জন্য অপেক্ষায় থাকেন যে আমার বান্ধব চাবে আমার কাছে হজের সফরে গেছে সফর অবস্থায় দোয়া কবুল হয় দুই নম্বর হলো বিপদগ্রস্ত অবস্থায় সে একেবারে দুলামালিন হয়ে গেছে পোশাক চেহারা হয়ে গেছে একেবারে মলিন এই অবস্থায় দোয়া কবুল হয় তিন নম্বর হাত তুলে দোয়া করেছেন হাত তুলে দোয়া করলে আল্লাহ সেই হাত ফিরিয়ে দিতে করেন হাত তুলে দোয়া করেছে। তিনটা কবুল হওয়ার জন্য পাওয়া গেছে সফর অবস্থায় দোয়া করছে একেবারে বিপদগ্রস্ত হয়ে দোয়া করছে হাত উত্তোলন করে দোয়া করছে হজের সফরে দোয়া করছে তারপরে তার দোয়া কবুল হয় নাই কেন হয় নাই খাবারটা হারাম তার শরীরে যে কাপড় পরেছে সেই কাপড়টা হারাম সে যে খাওয়া দাওয়া করেছে সেই খাওয়া দাওয়া হারাম আমাদের সমাজে অনেকে মনে করে যে চাকরি বাকরি আগে করি সুদ ঘোষ যা উপার্জন করে জীবনের শেষের দিকে হজ একটা কর্ম হজ করে একেবারে মসজিদে বসে যাব ভুল চিন্তা ভুল চিন্তা আপনার রিজিক যদি হালাল না হয় উপার্জন যদি হালাল না হয় আপনার কাবা করে যে আপনার বসেই থাকেন সারা দিন কান্না গাড়ি করেন আল্লাহ বলবেন যে না তোমার সবই তো হারাম আমি কিভাবে গ্রহণ করব সুতরাং সম্মানিত উপস্থিতি যে ইবাদত কবুল হওয়ার জন্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাসার জন্য আপনাকে হালাল রুজির কোনো বিকল্প নাই হালাল রুজি আপনাকে অর্জন করতেই হবে আর কোনো বিকল্প নাই তিন নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো যে হালাল রুজি অর্জন করা এটা হলো অন্যান্য ফরজ ইবাদতের ন্যায় একটা ফরজ ইবাদত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বলেন রাসুল উল্লাহ সাল আলী বলেছেন তলাবু কাসবিল হালালি ফারিদা তুন বাদাল ফারিদা হালাল রিজিক অন্বেষণ করা হালাল পথে চলার জন্য চেষ্টা করা হালাল পথে ব্যবসা পরিচালনা করা এটা ফরজের পরে আরেক ফরজ ফরজ কি আপনি যখন সালাদ আদায় করলেন এটা ফরজ আদায় করলেন এই ফরজ আদায় করার পরে আল্লাহুল আলহাম বলছেন যে সরিয়ে এখন আপনার উপর ফরজ হইলো হালালভাবে চলা আপনি সালাতে ঠিক আল্লাকে আল্লাহকে মানলেন কিন্তু যে পরে দোকানে বসে আপনি দোকানে দুই নম্বর দেওয়া শুরু করলেন ওজনে কম দেওয়া শুরু করলেন আপনি কথা বললে মিথ্যা বলা শুরু করলেন কাজে ফাঁকি দেওয়া শুরু করলেন আপনি শ্রমিক কাজে ফাঁকি দিচ্ছেন আপনি মালিক শ্রমিককে কিভাবে ঠকাচ্ছেন ওই চিন্তা করতেছেন আল্লাহ বলতেছেন যে হচ্ছে না তোমার জন্য বলছেন যে বাদাল তোমার সালার যেমন ফরজ এই ফরজ ইবাদত করার পরে তুমি যখন মাঠে ময়দানে সারিয়ে সরিয়ে পড়বে তখন তোমার হালাল রিজিক তালাশ করাও ফরজ সম্মানিত উপস্থিতি চার নম্বর যে বিষয় সেটা হলো যে আল্লাহাবুল্লাহ আলম যে নবিরাসুল পাঠিয়েছেন দুনিয়াতে এই নবী রাসুলদের কিন্তু মৌলিক কিছু দায়িত্ব ছিল তার মধ্যে একটা দুইটা দায়িত্ব ছিল যে হালালকে হালাল বলা হারামকে হালাল বলে হারাম বলে চিহ্নিত করে দেওয়া যেমন আল্লাহাবুল্লাহম বলছেন একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন নবিরাসুলকে আল্লাহ চারটা কাজের জন্য পাঠিয়েছেন এই আয়াতে বলছেন এক তারা ভালো কাজের আদেশ দিবে দুই মন্দ কাজের নিষেধ করবে তিন হালালকে হালাল বলবে চার হারামকে হারাম বলবে তাহলে এই যে নবীর এই যে লক্ষ লক্ষ নবীর পৃথিবীতে আসছেন এই নবী রাসুলগণ এসে তার উম্মদেরকে বলে দিচ্ছেন এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ এটা জায়েজ না জায়েজ এই কাজগুলি নবী রাসুলগণ করে দিয়ে গেছেন এবং বাস্তব জীবনে আমরা যদি দেখি যে বাস্তব জীবনে নবী এবং রাসুলগণ এই জিনিসগুলি আমল করেছেন এবং তারা রিজিক হালাল হওয়ার জন্য নবী রাসুলগণ সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন আব্দুল ইবা আব্বাস সাজিয়াল্লাহালু বলেন যে রাসুল্লাহ ইসলাম বলেছেন যে কানা আদামু হারাসান আদম আলাই সাল্লাম কৃষক ছিলেন মানে নিজে কাজ করে হালাল উপার্জন করতেন ও কানা নুহু নজ্জারান নুহ আলাই ছিলেন কাঠমিস্ত্রি ও কানা ইদ্রিসু খাইয়াতান ইদ্রিস আলাই ছিলেন সেলাই করে যেটা আমরা বলি দর্জি দর্জি ছিলেন ও কানা মুসা রাগিয়ান মুসা আলাইসাল্লাম ছিলেন রাখাল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীদের কথা বলছেন আদম আলি এই পৃথিবীর প্রথম নবী এই পৃথিবীর প্রথম মানুষ এই পৃথিবীর সকল মানুষের পিতা তিনি এসেই কিন্তু দুনিয়াতে চুপচাপ বসে থাকেন নাই হালাল বুবার জন্য কৃষিকাজ শুরু করছেন নুহা আলাইসাল্লাম পৃথিবীর প্রথম রাসুল তিনি এসে কিন্তু বসে থাকেন নাই তিনি কাঠ মিস্ত্রি ছিলেন আমরা জানি যে নুয়ালি সাল্লাম বিশাল নৌকা হয়েছিল বিশাল নৌকা যে নু তুমি নৌকা বানাও কে আল্লাহ আদেশ করছে যে নু তুমি নৌকা বানাও নুয়া আলি তার সাথীদেরকে নিয়ে বড় নৌকা বানালেন এবং সমস্ত জীবকে সেখানে উঠালেন তারপর বন্যা হলো সমস্ত কাফেররা মারা গেল ঘটনা আপনারা জানেন তাহলে নুহা আলাই নিজে কাজ করেছেন ইদ্রিস আলাইসাল্লাম আল্লাহ একজন প্রিয় নবী তিনি সেলাই করতেন এবং মুসা আলাহিসাল্লাম রাখাল ছিলেন আপনারা জানেন যে মুসা আলাহাম যখন ফেরাউনের গোত্রের একজন লোককে হত্যা করে ফেললো মানে মেরেছে মেরে গেছে হত্যা তখন ফেরাউনের বাহিনী বাহিনী বলা হলো যে ফেরাউনের তোমাকে ধরবে মুসা আল্লাহলাম চলে গেলেন মাদায়নে সোহেব আলাহিসের অঞ্চলে সোহেব আলাহিসামের গড়ে গিয়ে দশ বছর তিনি রাখালি করেছেন জলিলুল কতসাম নবী মুসা আল্লাহিসাম যিনি আল্লাহর সাথে কথা বলছেন এইরকম একজন নবী সরাসরি ছাগল চড়াইছেন রাসুল্লাহ সরাহলাম মন্ন হাদিসে বলছেন মামিন নবি ইন ইল্লা কানা রায়াল গানাম এমন কোনো নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই এমন কোনো রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠান নাই ইল্লা রায়াল গানাম যে ছাগলের রাখালি করে নাই সমস্ত নবী ছাগলের রাখালি করছে তখন সাহাবের জিজ্ঞেস করলেন আপনিও করছেন হ্যাঁ বলো কি তুমি আমি যখন মক্কাতে ছিলাম মক্কায় থাকাকালে আমি দুই দেড় হামের বিনিময় কোরাইশদের রাখালিগিরি আমি করছি রাসুল্লা সালাম পিতা মারা গেছে প্রথমে তিনি দাদার ঘরে লালিতে পালিত হয়েছেন আট বছর আট বছর বয়সে তার দাদাও মারা গেছে আবু তালেবের ঘরে তিনি লালিতে পালিত হয়েছেন আবু তালেব ছিলেন আর্থিকভাবে একটু কম অসচ্ছল সচ্ছল ছিলেন না তার চাচার সাথে তিনি ব্যবসায় গিয়েছেন রাখালিগিরি করেছেন মানে এমন কোনো কাজ নাই তিনি করেছেন বৈধ কাজ তো আপনার জীবিকা অর্জনের জন্য আমাদের সমাজে যে একজন লোক মানে বৈধ পন্তা এটা অনেক সময় লজ্জাবোধ করে যে আমি এই কাজটা করব আমার দ্বারা এই কাজটা কেমন হয় কিন্তু হালাল যে রুজিটা এটার দিয়ে খেয়াল করে না অথচ হারামের দিকে আপনি সুদে ব্যবসা না সুদে টাকায় না আপনার বড় ব্যবসা করেন এটা খুব ভালো আমাদের সমাজে খুব প্রশংসা না খুব বড় ব্যবসায়ী কিন্তু সে ব্যবসাটা হচ্ছে কিভাবে টাকা আনছে ব্যাংক থেকে আনছে সুদে এত পার্সেন্ট টাকা দিবে এইটা এইটার আপনি কম পয়সায় অল্প ব্যবসা করেন ওইটা আল্লাহর কাছে অনেক প্রিয় সুদে বড় ব্যবসা করার চেয়ে সম্মানিত উপস্থিতি পাঁচ নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো যে মানুষ যে আহার করে মানুষ যে খাওয়া দাওয়া করে তার মধ্যে সব উত্তম রিজিক হল নিজ হাতে উপার্জিত খাবার রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আতিয়া আই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে পবিত্র সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালো খাবার কোনটা তখন রাসুল্লাহ সাল্লাম বললেন আইয়া মালা রাজুলুন বিয়াদি সবচেয়ে পবিত্র হলো ওই খাবার সবচেয়ে পবিত্র হলো ওই খাবার যেই খাবার সে নিজ হাতে উপার্জনের মাধ্যমে খায় হ্যাঁ আপনি দেখবেন একজন হয়তো শিল্পপতি খুব বড় শিল্পপতি নিজে কাজ করে না শ্রমিকরা কাজ করে সে তার লভ্যাংশ নেয় কিন্তু একজন শ্রমিক রিক্সা চালায় এটি কিন্তু তার নিজ হাতে কামায় একটা রিক্সা আছে সেই রিক্সাটা চালায় একজন ঠেলাওয়ালা ঠেলা চালায় একজন ব্যানওয়ালা ব্যান চালায় একজন দোকানদার দোকানদার নিজে কামাই করে নিজে খায় এইটা সবচেয়ে বেশি উত্তম যে আইয়া আমার রাজুল বিয়াদি ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তির খাবারটা সবচেয়ে প্রিয় যে ব্যক্তি নিজে উপার্জন করে খায় এই জন্য নবীগন্ধের অবস্থাও এইরকমই ছিল ছয় নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো যে হালাল রুচি যদি আপনার থাকে তাহলে আপনার সাময়িকভাবে কিছু ক্ষতি হলেও চূড়ান্ত ফলাফলে আপনি বিজয়ী হবেন আব্দুল ইবনা আব্বাস আব্দুল ইবনা বলেন যে রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন আরবাতুন ইজা কুন্না ফিকা আরবাতুন ইজা কুন্না ফিকা মা আলাইকা ইজা ফা দুনিয়া দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় দুনিয়ার সব কিছু তোমার যদি ধ্বংস হয়ে যায় চারটা জিনিস যদি তোমার থাকে মনে করবা তোমার কিছুই হয় নাই আপনি ব্যবসা করতেছিলেন ব্যবসা বন্ধ হয়ে গেছে বিদেশ গেছিলেন বিদেশে সাফল্য অর্জন করতে পারেন চলে এসেছেন আপনার ছেলে সমস্যা হয়ে গেছে দোকান ছিল দোকানটা পড়ে গেছে আল্লাহ রসুল বলতে চারটা জিনিস যদি তোমার থাকে আর তোমার যদি সাময়িক ক্ষতিও হয় মনে করবা যে কিছুই হয় না চারটা জিনিস কি এক হেফজু আমানাতিন আমানতের হিফাজত আপনি এমন এক ব্যক্তি যার কাছে আমানতের কোনো হয় না আমানত আমানত রাখলে ঠিক সময় দেন যদি আনেন কারো কাছ থেকে ঋণ আনলে সঠিক সময় আপনি দিয়ে দেন হিফজু আমানাতিন আমানতের হেফাজত দুই হাদিসিন সত্য কথা বলা আপনি কথা বললে সত্য বলেন মিথ্যা বলেন না যখনই যে কোনো কথা বলেন যে কোনো পরিস্থিতি সত্য বলেন তিন তা আমিন খাবার আপনি যখন খাওয়া দাওয়া করেন হালাল রুজি বক্ষণ করেন হারাম রুজি বক্ষণ করেন না চার খালি ক্যাথিন উত্তম চরিত্র আপনার চরিত্র খুব ভালো ভালো যত গুণ আছে সব আপনার চরিত্রের মধ্যে আছে এই চারটা জিনিস যদি আপনার থাকে চারটা জিনিস আসে যার সব কিছু আছে তার দুনিয়াতে হয়তো সাময়িক সমস্যা হতে পারে সাময়িক বিপদে আপনি পড়তে পারেন সাময়িক একটু সমস্যা হতে পারে সাময়িক খারাপ একটু অবস্থা আপনার হতে পারে কিন্তু সার্বিক বিচারে চূড়ান্ত বিচারে মনে করবেন যে আপনি সফলতা আপনার হবে একদিন যদি চারটা জিনিস থাকে আমানতের হেফাজত সত্য কথা বলা চরিত্র ভালো হওয়া এবং হালাল রুজিবক্ষণ এই চারটা জিনিস যদি আপনার থাকে চূড়ান্ত বিচারে আপনি ইনশাআল্লাহ সফল হবেন সুতরাং আল্লাহ হাবুল্লা আলম আমাদেরকে সেইগুলো অর্জন করে তৌফিক দান করুক আট নম্বরে যেটা বলবো সেটা হলো যে হালাল হারাম বলে যাওয়া এটা কিয়ামতের আলামত যে মানুষ হালালও চিনবে না হারামও চিনবে না আবু আনহু বলেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন ইয়াতি আলাইকুম জামানুন ও সাহাবীরা শুনে রাখো তোমাদের সামনে এমন একটা সময় আসবে এমন একটা জমানা আসবে মা ইবালুল মারউ মানুষ দেখবে না মানুষ নিবে না মানুষ চিন্তা করবে না আখাজামিন হালাল আম হারাম সে হালাল উপার্জন করতেছে না হারাম উপার্জন করতেছে সে হালাল উপার্জন করতেছে না আরাম উপার্জন করতেছে ব্যবসা করতেছে কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে চাকরি করতেছে হালাল হচ্ছে না হারাম হচ্ছে তার যে খাচ্ছে সেটিকে হালাল হচ্ছে না দেখবেই না শুধু টাকা হয় কিভাবে টাকা আসে আসুক হালাল না হারাম এটা দেখবে না আজকে দেখুন আজকে দোকানদারদের অবস্থা দেখুন চাকরিজীবীদের অবস্থা দেখুন মালিক শ্রমিকের অবস্থা দেখুন কৃষিকাজ যারা করে তাদের অবস্থা দেখুন টাকা হলেই হয় কোথেকে আসলে সেটা দেখবে না এই এইরকম তখন অবস্থা হবে কিয়ামতের আলামত যে মানুষ হালাল হারাম বসবে না টাকা হলেই হলো কিন্তু হারামের যে একটা নিষেধ করেছেন আল্লাহ হালাল গ্রহণ করার জন্য যে আদেশ দিয়েছেন এটার দিকে সে খেয়াল করবে না কেয়ামতের আলামত নয় নম্বর যে বিষয় সেটা হলো যে হালাল এবং হারাম সম্পর্কে আল্লাহ বললেন দিন জিজ্ঞাসা করবেন দিন কয়টা প্রশ্ন করবে জানেন আপনারা পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন মুখস্থ রাখা লাগবে আমাদের কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো প্রশ্ন আগেই বলে দিয়েছেন এখন আপনি যদি প্রশ্নগুলি না নিয়ে উত্তর না মিলান তাহলে আমাদের মতো হতভাগা আর নাই আলহাবুলার বলে দিয়েছেন আব্দুল মাসুদ মাসউদ আল্লাহ তাআলাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুলু কদামা ইবনে আদম হাতা ইউসাল আন হামসিত পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম কিয়ামতির দিন তার পা নড়াচড়া করতে পারবে না আল্লাহ সামনে দাঁড়াইছে ওই দাঁড়ানো অবস্থায় থাকবে নড়াচড়া করে এদিক যাবে ওদিক যাবে এই কাজটা করতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক আন হায়াতিহি ফিমা আবলাহ ফিমা আপনাহ তার জীবনটা কোন কাজে ব্যয় করেছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছে আল্লাহর বিধান মানার জন্য না দুনিয়ার কোনো কাজের জন্য কি জন্য তার দুনিয়ার দুনিয়ার কি উদ্দেশ্যটা কী ছিল জীবনের উদ্দেশ্যটা কী ছিল এটা তাকে আল্লাহকে জানাতে হবে দুই আন সাবাবিহি ফিমা আবলাহ তার যৌবন কালটা কোন সময় ব্যয় করেছে কোন কাজে ব্যয় করেছে যুবক আছে কোন কাজে আমাদের সমাজে একটা মনে করছে যে বৃদ্ধ হই তারপরে নামাজ শুরু করব। মানে একজন মানে যারা একটু যৌবন প্রাপ্ত হয়েছে বা যুবক হয়েছে জিজ্ঞেস করলে মনে হয় আশ্চর্য হয়েছে নামাজ এতদিনে পড়ব মানে একটু বয়স্ক হোক একটু বাচ্চা কাচ্চা হোক বিয়ে শাদি করি দাঁড়িয়ে রাখেন বললে বল ভাই রাখবো একটু বয়স্ক হই বিয়ে শাদি করছে বাচ্চা হোক বাচ্চা হয়েছে যে বাচ্চা একটু বড় হোক মানে আমাদের সমাজের অবস্থাটা এমন যে বৃদ্ধ না হইলে মনে হয় ইবাদত করা যাবে না অথচ সবচেয়ে উত্তম সময় ইবাদত হইল যৌবন খাওয়া টৌবন কালেজি ইবাদত করে কিয়ামতের দিন আল্লাহ আর শ্রেণীচে স্থান দিবেন সাবাতুন ইউজিল্লহু মুল্লাহফি দিল্লি লাহুল্লা ইল্লাহ্লুহু কিয়ামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহাবাদ্লা আমিন আরশ্রেন নিচে স্থান দিবেন যেই দিন আরসের নিচে ছাড়া আর কোথাও ছায়া থাকবে না দুই নম্বর ব্যক্তি হলো সাত শ্রেণীর মধ্যে সাবুন নাশা তুফি ইবাদতিল্লাহ ওই যুমুককে ওই তরুণকে আল্লাহুল্লাহলাম আরসের নিচে স্থান দিবেন যে ব্যক্তি যৌবন কালটা আল্লাহর ইবাদতে ব্যয় করেছে কারণ কি কারণ হলো এম এই বয়সটা এমন একটা বয়স ইবাদত আপনি নিজের মন মতো তৃপ্তি সহকারে করতে পারবেন বৃদ্ধ হয়ে গেছেন মন চাইবে যে মসজিদে যাই মন চাইবে যে এই কাজটা করি কিন্তু শরীর দিবে না শরীরের এমন অবস্থা যে ওঠা যায় না বসা যায় না এই অবস্থা যাদের বাড়িতে বৃদ্ধা আছে বৃদ্ধ আছে তারা বুঝতে পারবেন তো উপস্থিতি বলতেছিলাম যে দিন পাঁচটা প্রশ্ন করবে এক জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ দুই তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় তিন মিন সাবা তোমার যে সম্পদ ছিল বাড়ি একটা ছিল গাড়ি ছিল তারপরে তোমার জমি ছিল ব্যবসা ছিল এই সম্পদগুলি তুমি কোথেকে উপার্জন করেছ কোথা থেকে উপার্জন করেছো সোর্স অফ ইনকাম দেখাও আমাকে কোথা থেকে উপার্জন করেছো আমাদের যারা ইনকাম ট্যাক্স দেন তাদের কিন্তু যা ইয়ে আছে যে সোর্স অফ ইনকাম তারপর আপনার ব্যয়ের খাত হয়ে কি ব্যালেন্সের দেখান লাগে আল্লাহ রাবুল্লাহ নামিনের কাছে পুরো জীবনের হিসাব আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সম্পদ আর যাবেন আপনার সাথে ইয়াত্তা বিগুল মাই কিন্তু সালা আসা রাসুসাল বলছেন যে মৃত্যু ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে মা লুহু ও আমালুহু ও আহলুহু তার মাল তার সাথে সাথে যায় তার পরিবার পরিজন যায় তার আমল তার সাথে সাথে যায় কিন্তু দুইটা জিনিস চলে আসে একটা জিনিস থেকে যায় তার পরিবার চলে আসে তার মাল সম্পদ চলে আসে কিন্তু আমলটা তার সাথে যায় এই জন্য আপনি সম্পদ কোথেকে উপার্জন করেন উপার্জন করে আপনি মারা গেছেন আপনার সন্তানরা কিন্তু এর জন্য জবাব করতে বাধ্য নয় কারণ যদি আপনার সন্তানরা জানে যে আপনার বাবা বা আপনার পূর্বপুরুষরা অন্যায় পথে উপার্জন করেছে তখন তাদের দায়িত্ব হলো যে এইগুলি যাতে অন্যায়টা যতদূর সম্ভব এটাকে মানে দূর করার চেষ্টা করবে কারো কাছ থেকে টাকা নিয়ে এসে বা কারো কাছ থেকে টাকা আনছে এসে দেয় নাই এরকম যদি জানে যদি না জানে এমন উপার্জন করেছেন জানেন না এরকম সবাই জানে যে আপনি ভালো পথে চলছেন কিন্তু আপনি অন্যায় পথে চলেছেন এটার হিসাব আপনাকে দিতে হবে কেমন দিন এই জন্য পাঁচটা প্রশ্নের তিন নম্বর প্রশ্ন তুমি কোথা থেকে সম্পদ উপার্জন করছো চার নম্বর প্রশ্ন আনফাক কোথায় তুমি ব্যয় করেছো। সম্পদ হয়তো ভালোপতি উপার্জন করেছেন কিন্তু ব্যয়ের খাটটাও থাকতে হবে যে কোথায় তুমি ব্যয় করেছো এইটাও আপনাকে রক্ষা করে চলতে হবে তো সম্মানিত উপস্থিতি তাহলে কিয়ামতের দিন এই হালাল হারাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং দেখেন হালাল হারাম সম্পর্কে দুইটা প্রশ্ন কোথা থেকে সম্পদ আসছে এটাকে হালাল পন্থায় না হারাম পন্তায় ভালোভাবে না অন্যায়ভাবে এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে কেমন এই জন্য আমাদেরকে দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহাবুল্লা আলম যেন আমাদেরকে হালালের পথে চলার এবং হারাম পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন সমিত উপস্থিতি দশ নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে হারাম অর্জন যারা করবে তারা জানলাতে যাবে না হারাম শরীর জান্নাতে যাবে না জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতাত মিন সুহতিন যেই দেহ হারাম দ্বারা হৃষ্টপুষ্ট হয়েছে সেই গোস্ত জাহান্নাম জান্নাতে যাবে না আর নারু আউলা বিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি শরীরের যে গোস্ত হারাম টাকার উপার্জিত সম্পদ দ্বারা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জাহান্নামের জন্যই সর্বোত্তম উপযোগী হারাম দ্বারা উপা গঠিত যে শরীর এই শরীর জাহান নামের জন্যই উপযুক্ত আবু বকর রাজিয়াল্লা বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন লা ইয়াদ জান্নাতা জাসাদুন, হুজিয়াবিল হারম ওই দেহ জান্নাতে যাবে না ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না হুজিয়াবিল হারম যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে সম্মানিত উপস্থিতি জান্নাতে যাওয়ার আমরা অনেকেই আশা করি সবাই আশা করি যারা মুসলমান হয়েছি মুমিন হয়েছি সবাই জান্নাতে যেতে আগ্রহী কিন্তু জান্নাতের পথে যদি আপনি পরিচালিত না হন জান্নাতের পথে যদি আপনার কার্যক্রম না হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না আর এই জান্নাতে যাওয়ার কার্যক্রম হলো হালাল পন্থায় উপার্জন করা হালাল পন্থায় চলা এগারো নম্বর যে বিষয় সেটা হলো যে জান্নাতে যে ব্যক্তি হালাল পথে চলবে হালাল খাদ্য গ্রহণ করবে সে জান্নাতে যাবে আব্দুল ইহিন আমর রাজিয়াল্লাহ তাল বলেন যে রাসুল্লাহ সাল্লা ইসলামের নিকটে একজন সাহাবি আসলেন সাহাবির নাম হইল নমান বিন কাকাল নোয়ামান বিন কাকার রাজি আল্লাহ তালু রাসুল সাল্লামের কাছে এসলে বলল ইয়া রাসুল আল্লাহ আর আইতা আপনি কি মনে করেন ইন সাল্লাই মাকতুবা যদি আমি ফরজ সালাত আদায় করি ও আহাল্লু হালালান আর আমি হালালকে হালাল জানি ও ওহার রিমু হারামান এবং হারামকে যদি আমি হারাম জানি আদ খুলুল জান্না আমি কি জান্নাতে জানতে পারবো একজন সাহাবি এসে বলতেছেন হে রাসুল আমি যদি ফরজ সালাত আদায় করি সুন্নত নফল নাই পড়লাম হালালকে হালাল জানলাম যেটা আল্লাহ হালাল করেছেন ওই পথে চললাম হারাম পথে না গেলাম হারামকে হারাম জানলাম হারাম গ্রহণ গ্রহণ থেকে বিরত থাকলাম আত খুলুন আমি কি জান্নাতে যেতে পারবো রাসুল সাল্লাম বললেন বালা হা তুমি জান্নাতে যেতে পারবে হা আল্লাহ দেখেন জান্নাতে যাওয়ার সার্টিফিকেট রাসুল দিয়ে দিলেন কেন তিনি ওয়াদা করছেন যে আমি হালালকে হালাল মানব হারামকে মানব এবং দূরে থাকবো সর্বশেষ যে পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট সেটা হলো যে হালাল গ্রহণ বা হালাল পথে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এবং দোয়া শিক্ষা দিয়েছেন আলিয়াজি আল্লাহ যে বলেন রাসুল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এই আল্লাহ সবসময় এই জল যে আল্লাহ তুমি আমাকে হালাল দ্বারা আমাকে যথেষ্ট করে দাও আমি যেই টাকার বেতন পাই এটা দিয়ে যা চলতে পারি আমার যেই টাকা ইনকাম ওইটা দিয়ে চলতে পারি আমার যেই টাকা আয় হয় সংসারে এটা দিয়ে চলতে পারি বেশি চাওয়া অধিক চাওয়া যাতে আমাকে মনের মধ্যে না আসে ফলে আমি হালাল থেকে হারামের দিকে যাতে দাবিত না হই আল্লাহ ফিবে আন হারামিকা হে আল্লাহ তুমি আমাকে হালাল দ্বারা আমার জীবিকাকে যথেষ্ট করে দাও হারাম যাতে আমার না লাগে অগ্নে নিমিং ফাজলিখ আমি আমাকে মানে মনের দনি বানিয়ে দাও অনেক সম্পদ আছে আপনার কিন্তু মনের চাহিদা শেষ নাই আর একটা বাড়ি লাগবে একটা গাড়ি লাগবে আরেকটা সম্পদ লাগবে আর একটা দোকান লাগবে আর একটা এই লাগবে আর একটা সেই লাগবে এই যে আপনার অধিক চাহিদা কিন্তু হারামের দিকে নিয়ে যাবে এই জন্য অধিক চাহিদা থেকে অধিক পাওয়া থেকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দূরে হবে যতটুকু আমার কাছে দিয়েছেন আল্লাহ রাব্বুল ততটুকুর মধ্যে যাতে আমরা থাকতে পারি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু প্রতিদিন সকালে একটা দোয়া করতেন সকাল যে দোয়া আছে এই দোয়াটা শুধু সকালে বলতেন রাসূল হয়েছিলাম সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আইলমা নাফিয়ান রিযকান ত্বাইয়্যিবান ওয়া আমালান এটা শুধু সকালে বলতেন রাসূল সাল্লাল্লাহু আপনার ফজর পরেই এটা বলবেন দোয়াটার অর্থ হলো আল্লাহ আসালুকা ইলমান হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী এলেম চাই উপকারী এলেম যে এলেম আমাকে উপকার দিবে দিনের পথে ঠিক রাখবে তোমার পরিচয় আমাকে শিখাবে এইরকম এলেম আমি চাই ইলমান নাফিয়ান পবিত্র রিজিক আমি চাই এই যে সকাল হলো আমি বেরিয়ে যাব সারা দিন খাটাখাটনি করব। এর মধ্যে যাতে হারাম না ডোকে রিস্কাং তৈবান আমি পবিত্র নিজিক তোমার কাছে চাই ওয়া এবং গ্রহণযোগ্য আমল চাই সারা দিন আমল করলাম সিয়াম করলাম কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হইল না কোনো লাভ নেই এই জন্য গ্রহণযোগ্য আমল যাতে হয় এই রাসুল সুশ্রাম করতেন সমানিত উপস্থিতি আমাদের সময় শেষ হয়ে গেছে তো আমি হালাল গ্রহণ এবং হারাম বর্জনের উপরে কয়েকটা কথা বলেছি আমি পয়েন্টগুলো আবার বলে দিচ্ছি আপনাদেরকে যাতে করে আমরা ওই উপরে উদ্বুদ্ধ হয়ে আমরা যাতে হালাল গ্রহণ করতে পারি হারাম থেকে দূরে থাকতে পারি এক নম্বর বিষয় হলো যে হালাল গ্রহণ এবং হারাম বর্জন এটা হলো আল্লাহর আদেশ যে আদেশটা তিনি মানুষকে দিয়েছেন দুই নম্বরে মোমেনদেরকে দিয়েছেন তিন নম্বরে রাসুলদেরকে দিয়েছেন নবী রাসুলদেরকে দিয়েছেন দুই নম্বর হল যে হালাল গ্রহণ এবং হারাম বর্জন করা এটা ইবাদত কবুলের শর্ত আপনি যত ইবাদত করবেন এগুলি কবুল হওয়ার জন্য হালাল রুজি শর্ত তিন নম্বর হল যে ফরজ ইবাদত আদায় করার পরে হালাল রুজি তলব করা হো একটা ফরজ চার নম্বর হল যে আল্লাহাবুল আলম যে নবীরা সুলবন পাঠিয়েছেন তাদের অন্যতম দায়িত্ব ছিল হালাল হারাম বুঝিয়ে দেওয়া মানুষদেরকে পাঁচ নম্বর হলো যে হালাল রুজি নিজ হাতে উপার্জিত রুজি হলো সবচেয়ে প্রিয় রুজি যদিও সেটা একটা বর্তা ডাল হতে পারে পোলাউ কুরমা হারামের চেয়ে এই বর্তা ডালটা উত্তম আল্লাহর কাছে ছয় নম্বর হল যে যদি হালাল রুজি আপনার থাকে আর পৃথিবীতে সাময়িকভাবে আপনার একটু বিপর্যয় হয় সার্বিকভাবে আপনি আল্লাহর কাছে জয়ী হবেন আপনার জীবন সুন্দর হবে ইনশাল্লাহ সাত নম্বরে যেটা সেটা হলো যে কেয়ামতের একটা আলামত হলো যে মানুষ হালাল হারাম বলে যাবে টাকা আসলেই হলো হালাল হোক আর হারাম হোক এটা কেয়ামতের আলামত আট নম্বর হল যে জান্নাতে যাবে না হারাম যারা বক্ষণ করে তারা জাহান নামে যাবে আর দশ নম্বর হল যে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহাবুল আলমিন হালাল হারাম সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে পাঁচটা প্রশ্ন করবেন তার মধ্যে কোথা থেকে উপার্জন করেছো কোথায় ব্যয় করেছো এই হিসাবটা আল্লাহ নেবেন এগারো নম্বরে হলো সর্বশেষ যেটা বলছি যে হালাল এবং হারাম থেকে হারাম থেকে বাঁচার জন্য এবং হালাল পথে চলার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহাবুল্লামিন আমাদের এইগুলি সুন্দরভাবে বোঝার এবং আমল করার এবং আমার আমাদের জীবনকে হালাল পথ তায় করার তৌফিক দান করুক এবং হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক সুবাহান